অতিবর্ষণে অসম আগরতলা জাতীয় সড়কের 45 মাইল এলাকায় ভূমিধসে ক্ষতিগ্রস্ত 46টি পরিবার স্থানীয় একটি বিদ্যালয়ে আশ্রয় নেন। খবর পেয়ে অস্থায়ী শরণার্থী ক্যাম্পে ছুটে যান কৃষ্ণপুর কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেব বর্মা। আশ্রিত পরিবারগুলির প্রতি প্রশাসনিক সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। গত তিন দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো আঠারোমুড়া পাহাড়েও বৃষ্টিপাত চলছে। এর ফলে আঠারোমুড়ার 45 মাইলের জাতীয় সড়কের নির্মাণ স্থান সংলগ্ন এলাকায় বিরাট অংশে ভূমিধস নামে। এতে ক্ষতিগ্রস্ত হয় সংশ্লিষ্ট এলাকার 45টি জনজাতি পরিবার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জাতীয় সড়ক সংলগ্ন একটি বিদ্যালয় ও অঙ্গনবাড়ি কেন্দ্রে আশ্রয় গ্রহণ করে। খবর পেয়ে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেব বর্মা। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলেন, তাদের পানীয় জল খাদ্য সহ প্রয়োজনীয় পরিষেবা প্রদানের ব্যবস্থা করেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বিকাশ দেব বর্মা এই কথা জানান। তিনি আরো জানান, সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্তদের সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ দেওয়া হবে। আজকে আমার বিধানসভার মধ্যে কৃষ্ণপুর বিধানসভার মধ্যে আঠারোমুড়া এডিসি ভিলেজ 45 মাইলের মধ্যে এই যে ল্যান্ডস্লাইড হওয়ার পরে কিছু পরিবার আজকে পুরো শরণার্থী হয়েছে। আমি শোনার পরে পুরো টিম, পুরো প্রশাসনের টিম, অ্যাডিশনাল এসডিএম, অ্যাডিশনাল বিডিও, পুরো টিম অনলাইন ডিপার্টমেন্টকে নিয়ে এখন এসে দেখছি। পুরো থাকার ব্যবস্থা করে দিয়েছি, খাওয়ার ব্যবস্থা পুরো প্রশাসনে যে যে যা লাগে তাদের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আমরা ডিসিশন নেব আগামী দিনে তারা কি করা যায়, প্রোটেকশন করা যায়, এটা আমরা ডিসিশন নেব। টোটাল কত ফ্যামিলি হবে এখানে? 46 ফ্যামিলির মতন আছে। এখন আমরা দেখছি ওদেরকে আমরা কীভাবে প্রোটেকশন করা যায়। তখন কোথায় রেখেছেন ওদের? এখন 45 মাইলে এখন তাদের স্কুলে রাখা হয়েছে আর অঙ্গনওয়াড়ি সেন্টারে রাখা হয়েছে। এটা দু তিন দিনের মধ্যে এটা সব ঠিক হয়ে যাবে। এদিন এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেব বর্মার উদ্যোগে সন্তোষ ব্যক্ত করেন শরণার্থী শিবিরে আশ্রিত ক্ষতিগ্রস্তরা। তারা জানান, প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগের শিকার হন সংশ্লিষ্ট এলাকার জনগণ, কিন্তু পূর্বের কোনো জনপ্রতিনিধি বর্তমান মন্ত্রীর মতো ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়াননি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।